কয়েকটা জায়গায় আমাদের যেখানে সাংগঠনিকভাবে সমস্যা ছিল, আমি বিস্তারিত তো সংবাদ মাধ্যমের সামনে ইন্টারনাল পার্টি মিটিংয়ে কী আলোচনা হয়েছে এটা বলতে পারি না, তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ এবং আমরা সর্বোচ্চ ব্যবধানে এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন জিতব। যিনি লোকসভা ভোটে 2019 সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, আমি নাম করব না, আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখুন সময়ের অপেক্ষা। হুগলি থেকে বেশি আসুন, এই সব কথা একবার নয়। ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জেতার কথা, একটা মুখে যদি জেতে মানে বিষ্ণুপুরে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এইরকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামা। ও যার আলোকে আলোকিত, যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো, তাকে আমি হারিয়েছি 1953 সালে। ভাইপোকে উচিত শিক্ষা। হুগলির জনতা জনার্দন পিসা মেয়ে দেবে এবং লোকের চট্টোপাধ্যায় যত ভোটে দিচ্ছেন তার থেকেও বেশি ভোটে দিবে, এটা উনি আজকে সুনিশ্চিত করে দিন। ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে থাকবে, তত অঞ্চলের ছবিটা সামনে, ততই এরা বিচ্ছিন্ন হবে।